আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনার সবাই? আপনাদের আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাসায় হঠাৎ মেহমান আসলে যদি আপনার কাছে নুডলস মানে পরিমাণে বেশি না থাকে, কম থাকে, তাহলে আপনি মুড়ি দিয়ে নুডলস একসাথে মিক্সড করে আপনি একটা রেসিপি করে নিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে এবং যে মেহমান সেও খুব পছন্দ করবে। তো চলুন কীভাবে রেসিপিটা করা যাক আমি একটু আপনাদেরকে দেখাই। আমার প্রথমে আমি হচ্ছে নুডলসটাকে একটু সিদ্ধ করে নিব, তারপর এটাকে ভালোভাবে মানে যতটুকু সিদ্ধ করা দরকার ততটুকু সিদ্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আর হচ্ছে এদিকে আমি মুড়িগুলোকে ধুয়ে নিব, মানে ধুয়ে ওর মুড়ি হচ্ছে নুডলসের ভিতরে এনে উঠাবো। তারপর একসাথে আমি এটাকে রেখে দিব, মানে মুড়ি নুডলসের উপরে উঠে ছেঁকে মানে রেখে দিতে হবে। আর মুড়িটা ভিজিয়ে মাত্র 2-3 মিনিট ভিজিয়ে রেখে দিলে হবে, আর তার বেশি লাগবে না। আমি এভাবে উঠিয়ে নিব আস্তে আস্তে। আর আপনারা অবশ্যই এটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এটা শেয়ার করতে পারেন। তারা পরবর্তীতে রেসিপিটা মানে একদমই ইজিভাবে করতে পারে, একটা নাস্তা হিসেবে, সন্ধ্যার নাস্তা বা সকালের ব্রেকফাস্ট আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। এদিকে আমি মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ভেজে নিব। অল্প একটু হলুদ দিব এর ভিতরে, অনেক বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ আমি নুডলস রান্না করতে সময় আমি মূলত হলুদ দিই না। তারপর একটু হলুদ দিচ্ছি, কারণ একটু কালারটা বেশ মানে একটা হলুদ হলুদ ভাব আনার জন্য হচ্ছে আমি হলুদটা দিচ্ছি এখন, কারণ মুড়ি রয়েছে সাথে সেই জন্য। তো আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে একটা ডিম, আমি ডিমটা নিয়েছি, এর ভিতরে একটা ডিম অ্যাড করে দিব। আমি ডিমটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, মানে একটু ভেজে নিব আর কি। আপনারা চাইলে এরকম নরম থাকা অবস্থার ভিতরে ওইগুলো অ্যাড করতে পারেন, মানে মুড়ি আর নুডলস অ্যাড করতে পারেন, কিন্তু আমি হচ্ছে একটু ভেজে নিব, কারণ আমি ভেজে নিলে আমার ভালো লাগে আসলে, আমি চাচ্ছি না একসাথে মিক্সড করতে। এমনিতে আমি ডিম পছন্দ করি, অতটা বেশি পছন্দ করি না, তবে পছন্দ বলতে একদম হাফ বয়েল পছন্দ করি, তাছাড়া আমি অতটা পছন্দ করি না ডিম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আর কি এটাকে করে নিতে পারেন। তো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতরে নুডলস আর মুড়িটা অ্যাড করে দিব। আপনারা বিশ্বাস করবেন না খেতে এত টেস্ট হয়েছে এবং বোঝাই যাচ্ছে না যে নুডলস এবং মুড়ি দিয়ে এটা আর কি একসাথে অ্যাড করা মানে মিক্সড করা কোনোভাবে বোঝা যাচ্ছে না, এবং পরিমাণটাও অনেক বেড়ে গেছে। আর আপনারা চাইলে কোনো মানে ফ্রেন্ড সার্কেল পাশে আসলে বা বাসার পাশের প্রতিবেশী আসলে আপনারা এটা শেয়ার করতে পারেন তাদের সাথে, বা আপনারা এই রেসিপিটা করে তাদেরকে খাওয়াতে পারেন, দেখবেন তারা খুবই প্রশংসা করবে। আপনারা আমি যে ডিম দিয়েছি এখানে আপনারা চাইলে বিফ ইউজ করতে পারেন বা চিকেন ইউজ করতে পারেন, তাতে আপনাদের মানে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে রাতের ডিনার হিসেবে আমরা মানে আমি এটাকে খেয়ে নিব। তো সবাই ভালো।